আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমরা যাচ্ছি ঘুরতে ঢাকার অদূরে মুন্সিগঞ্জে মাওয়ার ঘাটে ইলিশ খেতে। ইলিশ খেতে বলতে আমরা পদ্মা সেতুটাই দেখব, কারণ এখন পর্যন্ত পদ্মা সেতু আমার দেখা হয়নি বা মাওয়া ঘাটেও আমার যাওয়া হয়নি। যেহেতু আমি দেশের বাইরে চলে যাচ্ছি, তাই আমি আমার হাজবেন্ডকে বললাম যে আশেপাশে থেকে চলো ঘুরে আসি। তাই আমি, আমার হাজবেন্ড আর আমার বড় আপু এবং তার হাজবেন্ড মিলে আমরা মাওয়া ঘাটের উদ্দেশ্যে রওনা করি। ভিডিওটা আমার যদি এক মাস আগের করা, তদিন সময়ের স্বল্পতার জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি। তো যাই হোক, আমরা মিরপুর থেকে রওনা দিয়েছি, সকাল সকাল বের হয়ে গেছে। আমরা 11টার দিকে বের হয়ে আমরা প্রায় 2-3 ঘন্টা পরে আমরা মাওয়া ঘাটে পৌঁছেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি উপভোগ করি। পর্যায়ে আমরা একটা অ্যানিমেটেড ক্লিপ দেখব যে আসলে পদ্মা সেতুটা কমপ্লিট হওয়ার পরে কেমন হবে বা এটা কীরকম নকশার উপরে তৈরি করা হচ্ছে। এটা আমরা সবাই কম বেশি জানি, তারপরেও আমি, যারা না জানেন তাদের সুবিধার্থে আমি এটি দিয়ে দিচ্ছি। এটা আসলে 3টা ভাগে বিভক্ত, একটা সড়ক আর 2টো হচ্ছে সড়ক আর 1টা হচ্ছে রেল। সম্পূর্ণ ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে ঠিক এমনটাই দেখা যাবে। মেবি পোস্তগোলা ব্রিজ, আমরা প্রথমেই টোল দিয়েছি পোস্তগোলা ব্রিজে ঢোকার সময়। এখানে সবচাইতে বিরক্তিকর বা হ্যাসেলযুক্ত যদি বলি, আমাদের এক্সট্রা টাকা যদি যাওয়ার বলি, তাহলে আমাদের এই টোলগুলোতেই গিয়েছে। কারণ প্রায় 4 বার যেতে এবং 4 বার ব্যাক করার সময় আমাদের টাকা দিতে হয়েছে টোলে। তো মোট 8 বার হচ্ছে আপনাকে টোলের টাকাটা দিতে হবে, যেটা আসলেই আমার কাছে একটু অতিরিক্তই মনে হয়েছে। একটা জায়গায় যেতে যদি আমাদের 8 বার মোট টোটাল দিতে হয় টোল, তাহলে সেখানে যাওয়ার আসলে সেরকম কোনো ইন্টারেস্ট থাকে না। আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখানকার রাস্তা। আমি কম বেশি যতজনের কাছেই শুনেছি বা যতগুলো ভিডিও দেখেছি, সেখানে বলা হয়েছে এই রাস্তাগুলো হাইওয়ে হওয়ার কারণে, মহাসড়কের কারণে এগুলো খুব প্রশস্ত এবং দেখতে খুব সুন্দর হয়েছে। তো এটার জন্যই আসলে, এটাও একটা কারণ ছিল এই সড়কটা যাওয়ার। যারা গিয়েছেন তারা তো জানেন, আমি যেহেতু যাইনি এই রাস্তাটায়, আমার হাজবেন্ডও গিয়েছে কিন্তু আমি যেহেতু যাইনি, তাই আমি এখানে যাওয়ার জন্য আমার হাজবেন্ডকে ফোর্স করেছিলাম।
লাস্ট টোলের যে ঘর সেটা, এখানে আমরা এখন মাওয়ার মহাসড়কে প্রবেশ করব। যেটা বলছিলাম প্রথমে যে আসলে খুবই বিরক্তিকর এতবার টোল দেওয়াটা, তারপরেও যেহেতু দেশের উন্নয়ন হচ্ছে, দেশের উন্নয়নের জন্য আমাদেরকে এই সকল সড়কের উপর টোল দিতেই হবে। আমরা প্রবেশ করে ফেলেছি এখন মহাসড়ক, মাওয়া মহাসড়কে, ঢাকা মাওয়া মহাসড়ক যেটাকে বলা হয় সেটাতে। তো এখন কথা না বলে চলুন আমরা সড়কটিকে ভালোভাবে একটু দেখে নিই, আসলে কেমন করলো এই সড়ক। আমার যেটা মনে হলো যে রাস্তাটা কিছুটা উঁচু এবং নিচু, লাইক টেকনাফের যে রাস্তাটা সেরকম। আমি একবার টেকনাফ গিয়েছিলাম, তখন আমার কাছে টেকনাফের মতোই মনে হচ্ছিল যে টেকনাফের রাস্তাগুলো এরকম, একবার নিচে একবার উপরে। দেখতে পাচ্ছেন আপনারা দোতলা ঘরগুলো, এগুলো আসলে সরাসরি ভিডিওর সাথে সরাসরি দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা চলে এসেছি পদ্মার কাছাকাছি, পদ্মার পাড়ের কাছাকাছি, পদ্মার ব্রিজের এখানে। এখানে এই সড়কটা হচ্ছে এখনও ব্যবহার করা হচ্ছে, কারণ পদ্মার যে ব্রিজটা শুরু হয়েছে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পদ্মা সেতুতে ঢোকার মূল গেট বা টোল ঘর। ওখান দিয়ে আমরা পদ্মা সেতুতে প্রবেশ করবো যখন পদ্মা সেতুটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাই এখান আপাতত এখান দিয়েই সবাই চলাচল করছে এখনও। বাম পাশে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর কাঠামোর যে মূল ভিত্তি প্রস্তর, যেখানে সেই রাস্তাটুকু। বাম দিক থেকে আসলে পদ্মা সেতু শুরু হয়ে গেছে, এখান থেকে এটা গিয়ে নদী পার হয়ে, পদ্মা নদী পার হয়ে ওই পাশে গিয়ে শেষ হয়েছে। পদ্মা সেতু, এটাই হচ্ছে পদ্মা সেতুর ব্রিজ, এখান থেকেই শুরু হয়েছে ব্রিজটা। মানে হচ্ছে আমরা প্রায় একদম কাছাকাছি চলে এসেছি পদ্মা ঘাটে, মা ঘাটের সামনে, যেহেতু এখানে ব্রিজটা দেখা যাচ্ছে।
এখন আমরা সরাসরি ঘাটের দিকেই চলে যাব। আগেই বলেছি পদ্মা সেতু তিনটা রাস্তার একটা সংমিশ্রণ। এখানে মাঝখানেটা হচ্ছে রেলের রাস্তা, আর ডান পাশ এবং বাম পাশে দুটো হচ্ছে গাড়ি এপাশে এবং ওপারে যাওয়া আসার রাস্তা। তাই এখানে তিনটা ব্রিজের স্তম্ভ একসাথে দেখা যাচ্ছে, যেটা পদ্মার নদীর উপরে গিয়ে একসাথে মিশে গেছে। আমরা মা ঘাটে, এখানে আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন, অনেকগুলো পার্ক করা রাখা আছে। পার্ক করে এখানে আমাদের গাড়িটাও আমরা একটা নির্দিষ্ট ভালো সুবিধা মতো জায়গায় অনুযায়ী পার্কিং করে রাখবো। এখানে হচ্ছে আপনার 40 টাকা মেবি নেয় পার্কিং পার আওয়ার। তো আমরা এখন গাড়ি পার্ক করে ফেলছি এবং তারপরে নৌকার জন্য আমরা ঘাটের দিকে রওনা দিব। ইনি দেখতে পাচ্ছেন, ইনি আসলে আমাদের নৌকার মাঝি, উনি আমাদের শেষ পর্যন্ত ওনার নৌকাতে আমাদেরকে ওঠান। এখন গাড়িটা আমরা পার্ক করে ফেলছি একদম ঘাট বরাবর। পার্কিং শেষ, এখন আমরা নৌকায় উঠবো। নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা ভাড়ায় নিতে পারবেন। আপনারা যারা জানেন তারা তো এসেছেন এবং জানেন, আর যারা আসেননি তাদেরকে বলছি এই নৌকাগুলো আপনারা সিঙ্গেল ওয়াইজ সিঙ্গেল পার পার্সন হিসেবে উঠতে পারেন বা রিজার্ভও নিতে পারেন। যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে উঠছি তাই আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। আর এখানে রিজার্ভ করতে গেলে আপনার কাছে ওরা অনেক অনেক টাকা চাইবে। যেমন আমাদের কাছে চেয়েছিল 1 ঘন্টার জন্য, জাস্ট পদ্মা ব্রিজের ওখান থেকে গিয়ে আমাদের ঘুরিয়ে আনবে, কোনো থামাথামি নেই। কিন্তু 2000 টাকা চেয়েছিল, সেটাকে আমরা অনেক বার্গেনিং করে কমিয়ে সেটাকে আমরা 900 টাকায় করেছি। তো এরকমই আপনারা মানে অবশ্যই থামাথামি করে নেবেন, আর ওরা হচ্ছে যার থেকে যত নিতে পারে, তাই দামটা একটু বুঝে শুনেই করবেন। পদ্মা নদী, পদ্মার এখন তো বর্ষা মৌসুম না, তারপরও এত বিশাল দেখা যাচ্ছে বা পানিটা এত সুন্দর, তাহলে বর্ষার সময় কেমন ভয়াবহ রূপ নেয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এই ফাঁকে আমরা একটা 4K ক্লিপ দেখব পুরো পদ্মা নদীটা কেমন সেটার একটা ধারণা নেওয়ার জন্য। এটা হচ্ছে ফেরি, ওইখানে সব গাড়িগুলো উঠে ফেরি পারাপারের জন্য। আর কিছুক্ষণ পরে আমরা রওনা দেব পদ্মা ব্রিজ দেখার উদ্দেশ্যে। রওনা দিয়ে দিয়েছি আমরা পদ্মা ব্রিজের উদ্দেশ্যে, এখন আমরা পদ্মা ব্রিজের সামনে যাচ্ছি। আমাদের নৌকাও চালু হয়ে গিয়েছে। আসলে নৌকা ভ্রমণ বা নদী ভ্রমণের একটা অন্যরকম অনুভূতি সবসময় কাজ করে, অন্যরকম প্রশান্তিদায়ক একটা অনুভূতি দেয়। Thank you.
ট্যুরে দেখা যাচ্ছে পদ্মা সেতু, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় সেতু বা মানুষের স্বপ্নের সেতু। এই সেতু নিয়ে অনেক নেগেটিভ পজিটিভ কথা প্রচলিত। তো পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, আমরা এটা পজিটিভ দিকটাই দেখব, কারণ এটা কমপ্লিট হওয়ার কারণে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের অনেক অনেক সুবিধা হবে। হ্যাঁ, এটার অবশ্যই একটা নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে এই পদ্মার নদীকে কেন্দ্র করেই অনেকের জীবিকা নির্বাহ হয়ে থাকে। যেমন যারা নৌকা চালাচ্ছেন বা ফেরি চলাচল করে বা নৌকার মাঝি, তারা কিন্তু এই নদী পারাপারের মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এই ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকাংশেই কমে যাবে। সো এটা একটা নেগেটিভ দিক। তারপরেও আমরা শুভকামনা জানাচ্ছি পদ্মা সেতুর জন্য, যেন ভালোভাবে কমপ্লিট হয় এবং এটা চালু হয়ে যায়। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা এখন সামনে থেকে একদম কাছে থেকে পদ্মা সেতুটা দেখে আসি। এই হোটেলটিতে খাওয়ার জন্য এখানে এসে আমরা ইলিশ মাছ দামাদামি করে নিয়েছি। আপনারা সবাই জানেন এখানে ইলিশ মাছের কেমন দাম চায়, তাই দামাদামি করে নেবেন। দামাদামি করার পরে আমরা একটা ইলিশ নিলাম এবং সেটা এখন কাটাকাটি করা হবে, কাটাকাটি করে আমাদের পরিবেশন করা হবে। মাছ নেওয়া শেষ, এখন এটা প্রসেসিংয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা এটাকে ভাজাভাজি কাজ শেষ করে খাওয়া দাওয়া করব। আমরা আমাদের সিটটা ঠিক করে নিচ্ছি, আমরা কোন পাশে বসবো এবং হালকা ফ্রেশও হয়ে নিব। সো আমাদের মাছ ভাজার সময় এখন চলে এসেছে। এখানে আমরা বেগুন ভাজা এবং মাছ নিয়েছিলাম, সাথে কিছু ভর্তাও ছিল, লেজের ভর্তাও ছিল। সরিষার তেল অবশ্যই ওরা জিজ্ঞেস করবে আপনাকে কী দিয়ে খাবেন, আপনি অবশ্যই সরিষার তেল বলবেন। আমরা সরিষার তেলে এখন আমাদের মাছ এবং বেগুনটা ভাজবো। ইলিশ ভাজার গ্রান অন্যরকম, একদম অন্যরকম। আরেকটা কথা, এখানে কিন্তু বেশিরভাগই চাঁদপুরের ইলিশ, পদ্মার ইলিশ খুব কমই এখানে পাওয়া যায়। এটা দোকানদার বলছিল যে পদ্মার ইলিশ বলবে, আসলে পদ্মার ইলিশ না, বেশিরভাগই চাঁদপুরের ইলিশ। তারপরেও টাটকা টাটকা ইলিশ আসলে খাওয়াটাই সবচেয়ে বড় কথা। খাবার রেডি, এখন খাওয়া দাওয়ার পালা, এখন আমরা খাওয়া দাওয়া করবো।
এখানে কয়েক পদের ভর্তা ছিল ওদের, আর ডাল ছিল, ভাত ছিল এবং ইলিশ বেগুন ভাজা ছিল, আর সাথে সালাদ ছিল। তো চলুন এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, খাওয়া দাওয়ার পরে আমাদের বাসায় ফিরতে হবে। তো খাবারটা ভালোই ছিল এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব, এবং আপনারা তাহলে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আমাদের খাওয়া। খাওয়া দাওয়া শেষ, এখন বেলা গড়িয়ে গেছে, আমরা বাসায় ফিরে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।